মঙ্গলবার বেলা 2:30 নাগাদ সাব্রুম সফরে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সাব্রুম এসে সাব্রুমের মৈত্রী সেতু ও সাব্রুমের এসিজেড সহ একাধিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এরপরে তিনি সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়িতে যান এবং সেখানে পুজো দেন। সেখান থেকে বেলা 3:30 নাগাদ আগরতলার উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রী মনোজ কান্তি দেবের সাথে উপস্থিত ছিলেন 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায় ও সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এখন আমরা সরকারে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি এবং স্থানীয় বিধায়ক শঙ্কর রায়জি এদের যৌথ প্রচেষ্টায় সাব্রুমে আজকে ইকোনমিক জোন হচ্ছে, লজিস্টিক হাব হতে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হওয়ার পথে এগোচ্ছে এই এলাকা এবং ইন্দো বাংলাদেশ সীমান্তে অবস্থিত মৈত্রী সেতু তৈরি হয়েছে এই সরকারের আমলে, যা উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং শেখ হাসিনা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনাদের যৌথ হাত ধরেই তার উদ্বোধন হয়েছে। তো এই সকল জিনিস পরিবেক্ষণ করার লক্ষ্যেই বিশেষ করে এখানে ইন্ডাস্ট্রি স্থাপন এবং ভবিষ্যতে এই এলাকা ইন্ডাস্ট্রি প্রবণ এলাকা হবে বলে আশা প্রকাশ করছি।